আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানুষের নির্মিত সবচেয়ে জটিল ও আশ্চর্যজনক কাঠামোগুলোর মধ্যে একটা। নতুন প্রযুক্তি আবিষ্কার ও বিশ্বের নানা দেশের মধ্যে সহযোগিতায় এক অনন্য মঞ্চ এই মহাকাশ স্টেশন। কিন্তু এটা সম্পর্কে আমরা কতটা জানি? আসুন এই মহাকাশ স্টেশন সম্পর্কে 60টি চমকপ্রদ তথ্য জানা যাক। এক, প্রতি 90 মিনিটে পৃথিবী প্রদক্ষিণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেকেন্ডে প্রায় 5 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘন্টায় যা প্রায় 28,000 কিলোমিটার। ফলে নভোচারীরা প্রতি 90 মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, অর্থাৎ তারা প্রতিদিনে 16 বার সূর্যের উদয় ও অস্ত দেখেন। 2, ISS ফুটবল মাঠের সমান। মহাকাশে মানবসৃষ্ট সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে একটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। লম্বায় প্রায় 109 মিটার বা 356 ফুট, অনেকটা আমেরিকান ফুটবল মাঠের সমান। এই স্টেশনে একসঙ্গে 7 নভোচারী থাকতে পারেন। স্টেশনে কাজের জায়গাটি 6 বেডরুমের একটা বাড়ির চেয়েও বড়, যেখানে আছে 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, 1টি জিমসেনিয়াম ও 1টি বিশাল জানালা। এই জানালার সাহায্যে 360 ডিগ্রি ভিউতে দেখা যায়। ISS এর ওজন প্রায় 450 টন বা 4 লাখ কেজি। পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 এর দৈর্ঘ্য 262 ফুট। বুঝতেই পারছেন স্পেস স্টেশন কতটা বড়। সেখানে বিদ্যুতের সরবরাহের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, আর 8 মাইল দীর্ঘ তারের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে বিভিন্ন মডিউলকে। স্পেস স্টেশনকে চালানোর জন্য রয়েছে 50টি কম্পিউটার। 3, মাইক্রোগ্র্যাভিটি ল্যাবরেটরি। আশেপাশের জিনিসগুলো ভাসমান অবস্থায় রাখার জন্য স্পেস স্টেশনের ভেতরে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি ব্যবস্থা। মহাকাশের স্টেশনে নভোচারীরা কিংবা বস্তুগুলো পৃথিবীর মতোই মহাকর্ষ টান অনুভব করে না, এই কারণে নভোচারীদের স্পেস স্টেশনের ভেতরে ভেসে বেড়াতে হয়। তবে ব্যাপারটা এমন নয় যে সেখানে কোনো মাধ্যাকর্ষণ নেই, তবে আছে খুব দুর্বল। মাইক্রোগ্র্যাভিটির এই পরিবেশে বিজ্ঞানীদের জন্য অনন্য ল্যাবরেটরি হিসেবে কাজ করে। পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবকে অনেক পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এর বাধা নেই। বিজ্ঞানীরা এখানে চিকিৎসা, জীবনবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানা পরীক্ষা চালান। 108টির বেশি দেশে গবেষকদের প্রায় 3000টি গবেষণার কাজ পরিচালনার সুযোগ করে দিয়েছে এক্সিবিশন 60, যা এই মাইক্রোগ্র্যাভিটি ল্যাবরেটরিকে বিশ্বব্যাপী গবেষণার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। 4, প্রতিদিন 2 ঘন্টা ব্যায়াম। পৃথিবীতে আমরা স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরার মাধ্যমে আমাদের শরীরে সক্রিয় রাখি, কিন্তু মহাকাশে একটা বড় চ্যালেঞ্জ। নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির এই পরিবেশে পেশি ও হাড়ের ক্ষয় রোধ করতে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করেন। তারা বিশেষভাবে ডিজাইন করা ট্রেডমিলের মতো যন্ত্র ব্যবহার করে নিয়মিত ব্যায়াম করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। তিনি প্রায় 665 দিন মহাকাশে ছিলেন। স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের কাজে নভোচারীরা নিয়মিত স্পেস ওয়ার্ক করেন। 5, স্পেস স্টেশনটি শুধু নাসার নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক বলা হয়, কারণ এটি কোনো দেশের একক প্রকল্প নয়। 5টি মহাকাশ সংস্থা মিলে 15টি দেশের অংশীদারিত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করে। এই যৌথ প্রকল্পের মহাকাশ সংস্থাগুলো হল যুক্তরাষ্ট্রের নাসা, রুশ মহাকাশ সংস্থা রসকসমস, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা, ইউরোপীয় মহাকাশ সংস্থা। 6, ISS অনেকগুলো খণ্ডে যুক্ত। আমরা ছবিতে যে কাঠামোটা দেখি সেটা একবারে মহাকাশে উৎক্ষেপণ করা হয়নি, দীর্ঘদিন ধরে রকেটের মাধ্যমে একটি অংশ পাঠানো হয়েছে, তারপর সেগুলো একটা অন্যটির সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে এই কাঠামো। 1998 সালে জারিয়া নামের মডিউল দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যাত্রা শুরু হয়। পরের কয়েক বছর পরীক্ষাগার, লিভিং কোয়ার্টার ও সোলার প্যানেল সহ আরও অনেক মডিউল যোগ করে স্টেশনটিকে সম্পূর্ণ করা হয়েছে। এই স্টেশনে 2000 সাল থেকে নভোচারীরা বসবাস করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছে। একটি নভোযানকে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে গড়ে ঘন্টায় 4 ঘন্টা সময় লাগে। 7, সময় শেষ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। সময়ের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জীবনকাল শেষ হয়ে এসেছে। এখন নিরাপদ এটি ধ্বংস করার কাজ করছে নাসা। ধ্বংস করার দায়িত্ব দিয়েছে স্পেস এক্সকে। কোম্পানিটি 2031 সালের দিকে পৃথিবীর কোনো সমুদ্রে ধ্বংস করা হতে পারে। 2030 সালের শেষ দিকে এর কার্যক্রম শেষ হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।
ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।